শীতের সকালবেলা না একেবারে কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছে করে না, তো তারপরও কি আর করা যাবে। এখানে আমি আর হচ্ছে আব্বু এখন চা খেয়ে নিচ্ছি আর কি। আব্বু ওই সাইডে বসে খাচ্ছে, আমি এই সাইডে খাচ্ছি। তো আব্বুকে দিলাম হচ্ছে রচা আর আমি খাচ্ছি দুধ চা। আমি তো রচা খেতে পারি না সেই জন্য আর কি, তবে চেষ্টা করি মাঝে মাঝে খাওয়ার, যখন একেবারেই সমস্যা হয়ে যায় তখন তো খাবই। তো এরপর বসে চিপস খাচ্ছিলাম, এই চিপসটা বেশ অনেকদিন পরেই নিয়ে আসলাম, খেতে ভালোই লাগে। তারপর এখন আবারও চা বসালাম, এখন বসিয়েছে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, সেও আজকে নাকি রচা খাবে। আর ওদিকে ওই যে মাছ ভিজিয়ে দিলাম, তো এখানে আবার বাজারও করে নিয়ে আসলো, ভাবলাম যে তাহলে চাটা বসিয়ে বাজারগুলো গুছিয়ে নিয়ে আর কি। আর ওই যে আমি ওই সোয়েটারটা খুলে রাখলাম, কেন কি ওইটা একটু বেশি মোটা, তো কাজ করতে গেলে মোটা সোয়েটার পরে করা যায় না, সেই জন্য আবার পাতলা একটা পরে নিলাম। আর এই তো এখানে সবজি টবজি নিয়ে আসলো, আব্বু হচ্ছে লাউ শাক খেতে ছিল, তো লাউ শাক নিয়ে আসা হলো। আর এটা হচ্ছে সজনে, এটা আমরা খাই না, এটা যারা উত্তরবঙ্গ না মানে কুষ্টিয়া দিকে তারা খায় আর কি, আমার হাজবেন্ড এটা খায়। তো ডাল দিয়ে রান্না করতে হয় এটা, এই ডাটাগুলো আর কি, আবার খালি খালিও করা যায় সর্ষে দিয়ে, তো আজকে ডাল দিয়েই করে দিচ্ছি। আর এই তো এখানে আমি এখন প্রেশার কুকারে মানে একেবারে ওই যে ফুলকপি, তারপর আলু, এরপর হচ্ছে শিম, এই সব কিছু দিয়ে একটা সবজি করবো। আব্বু বললো যে সবজি করতে মাছ দিয়ে, তো সেই জন্য মাছ দিয়ে একটু ঝোলঝোল করে সবজির মতো রান্না করব। আর প্রেশার কুকারে দিলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই দিলাম, আমরা আবার একটু বাইরেও যাব সেই জন্যে আর কি। আর এদিকে এই যে লাউ শাক বসিয়ে দিলাম, এখন এর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিব আর কি, তাহলে খেতে একটু ভালো লাগে। শাকের মধ্যে তো যত বেশি পেঁয়াজ রসুন দেওয়া যাবে দেখা যায় যে খেতে তত বেশি ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে ঢাকা দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, ওই ডাটাগুলো সেদ্ধ হবে। আর এই যে এখন পানি শুকিয়ে গেছে, আর একটু ভালো মতো শুকিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে নিব আর কি। আর ওদিকে তো সব কিছু হয়ে গেল, এদিকে আমরা গল্পও করছিলাম। আজকে আমি ওই 9টার মধ্যেই সব রান্নাবান্না শেষ করে ফেলেছি, যেহেতু বাইরে যাব, দেখা যায় বাইরে থেকে এসে না রান্না করতে ইচ্ছে করে না, কেমন জানি আলসেমি লাগে আর কি। আর এখানে হচ্ছে যে ওই সজনেটা ওই ডাল দিয়ে বাগার দিয়ে নিলাম, আর এখন ঢেলে নিব আর কি ওইটা একটা বাটির মধ্যে। আর এদিকে যে লাস্টে ভাত বসিয়ে দিলাম, আর এখানে ওই লাউ শাক ভাজির জন্য কি বলে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিলাম, সাথে শুকনো মরিচও দিব। শুকনো মরিচ দিলে খেতে একটু বেশি ভালো লাগে তাই না। আর এখানে আমি শিম দিয়ে তারপর হচ্ছে লাউ শাকটা ভাজি করলাম আলু দিয়ে। আর এরপর এই যে ঘর টরগুলো সব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম দেখ, আর ওই ফুলের টপটা না এই সাইডটায় দিলাম, দেখি যে এখন মানে ভালো লাগছে কিন্তু চলাফেরা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তো এটা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো বেসিনের এই পাশটাতে। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন।